হ্যালো ফ্রেন্ড, এসআর অর্পতে আপনাকে স্বাগতম। আজ আমি মেক্সিকোন ভয়ঙ্কর ডল আইসল্যান্ড সম্পর্কে জানাব। এই বিস্ময়কর পুতুল দ্বীপটি মূলত 28 মাইল দক্ষিণে জোকিমিলিকোতে অবস্থিত। সাধারণ একটি ঘটনা থেকে এই রহস্যময় দ্বীপের যাত্রা শুরু। 90 থেকে 95 বছর আগের ঘটনা। দ্বীপটি ছিল শীতল ও অন্ধকার আসন্ন। 3 মেক্সিকান শিশু এই দ্বীপে খেলা করছিল। খেলতে খেলতে পাশের একটি খালে শিশুটি পুতুল দেখতে পায়। সেটা আনতে গিয়ে রহস্যজনকভাবে এক শিশুর মৃত্যু হয়। তারপর থেকে এই জায়গাটি বেশ ভয়ঙ্কর হয়ে যায়। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পুতুল আর পুতুল। মেক্সিকানদের ভাষায় এই দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। ডং জলি আং সালতানা নামে এক সাধক 1950 সালের দিকে এই দ্বীপ তাপস্য করার জন্য আসেন। তার কাছ থেকে সেই বাচ্চার আত্মা নাকি আবদার করেছিল ভয়ঙ্কর সব পুতুল এনে দ্বীপের চারপাশে লাগিয়ে দেওয়ার জন্য। তবে যেমন তেমন পুতুল নয়, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছিল। ওই আত্মার অনুরাধে সালতানা তার নিজের চাষ করা সবজি বিক্রি করে নষ্ট পুতুল কিনে এনে দ্বীপের চারপাশে লাগিয়ে রাখতে শুরু করে। এই কাজটি তিনি একাই 60 বছর করে গিয়েছিলেন, যার কারণে দ্বীপটি পুতুলে আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ডন জুলিয়ানাকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই লেকে, যে জায়গায় মেয়েটি মারা গিয়েছিল। এভাবে এই দ্বীপটি গড়ে উঠেছিল পুতুলের দ্বীপ হিসেবে। এরপর সরকার 1990 সালে এই দ্বীপটি পরিষ্কার করে পার্ক হিসেবে চালু করেন। কিন্তু যারা এখানে ঘুরতে আসেন তারা নাকি পুতুলের ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যার কারণে সারা মৌসুমে 30 থেকে 40 জন আসেন মাত্র এই দ্বীপে। এই দ্বীপের সর্বশেষ রহস্যজনক ঘটনা হলো 2001 সালের 21 এপ্রিল। এক ব্যক্তি তার ভাগ্নেকে নিয়ে মাছ ধরছিলেন এই অপয়া খালটিতে। তখন সে বলে, আমাকে জলের নিচ থেকে কে যেন ডাকছে এবং তাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছে। এর কিছুদিন পর এই অপয়া খালটি থেকে উদ্ধার করা হয় সেই ব্যক্তির নিথর দেহ। সো ফ্রেন্ড, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।